10,000 টাকার মধ্যে সিম্ফনি তাদের নতুন স্মার্টফোন সিম্ফনি Z30 বাজারে নিয়ে এসেছে। যারা কম বাজেটের মধ্যে একটি ভালো ফোন খুঁজছেন তাদের জন্য Z30 একটি বেস্ট ফোন। এই ভিডিওতে Z30-র 5টি নেগেটিভ দিক তুলে ধরব। আশা করি পুরো ভিডিওটিকেও মিস করবেন না। প্রথমে আসি এর স্পিকারে। ভলিউম 100 দেওয়ার পরও তেমন লাউড সাউন্ড পাবেন না, তাই যারা হেডফোন ইউজ করেন না তাদের জন্য স্পিকার একটি ইস্যু হতে পারে। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে এর গেমিং পারফরম্যান্স। এই ডিভাইসটিতে পাবজি বা কল অফ ডিউটি লো গ্রাফিক্সে খেলতে পারবেন, কিন্তু 1.5 বা 2 বছর পর পারফরম্যান্স আরও খারাপ হবে। তাই যারা গেমিংয়ের জন্য Z30 কিনতে চান তাদের জন্য এটি ভালো সিদ্ধান্ত নয়। তৃতীয় পয়েন্টটি হচ্ছে এর বডি। যেহেতু Z30 প্লাস্টিক দিয়ে বিল্ড করা, তাই প্রচুর ক্র্যাচ পড়তে পারে। Z30-র এইচ ডিসপ্লে হলেও এর মোটা মোটা বেজেল ফোনটির ইমপ্রেশনে কিছুটা প্রভাব ফেলবে। পঞ্চম এবং শেষ নেগেটিভ দিকটি হচ্ছে এর স্লো অ্যানিমেশন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুব দ্রুত কাজ করলেও এর লো অ্যানিমেশন খুবই বিরক্তিকর। সবশেষে বলতে চাই, যারা লাইট ইউজার রয়েছেন অ্যান্ড Z30 কিনতে চান তাদের জন্য Z30 একটি বেস্ট ফোন। টেক দুনিয়া সকল আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আইটি মিনিয়া বিডি।